মাছের গুরুত্ব বাঙালির জীবনে এত বেশি যে মাছে ভাতে বাঙালি আজ একটি বহুল প্রচলিত সত্য কথন হিসেবে আমাদের সমাজে প্রতিষ্ঠিত। তবে বর্তমানে মাছ শুধু খাওয়ার জন্য নয়, বরং পোষার জন্য ব্যবহার করা হয়। বড় বড় শহরে অভিজাত বাড়ি ও বাণিজ্যিক ভবন ছাড়িয়ে একুরিয়ামে মাছ পোষার চিত্র আজ ছোট ছোট শহরে দেখা মিলে। এখন বাহারি মাছ দেশের মানুষের শখের চাহিদা মিটিয়ে জায়গা করে নিয়েছে আয়ের পথ হিসেবে। এই রঙিন মাছ নিয়ে আমাদের আজকের আয়োজন, চলুন শুরু করা যাক। ইতিহাস। 1369 খ্রিস্টাব্দে চায়নার সম্রাট হংগু একটি পোর্সিন কোম্পানি খোলেন, যেখানে বিশাল বড় পোর্সিলিনের টিউব বানানো হতো গোল্ডফিশ পালনের জন্য। এরপর 17th শতাব্দীতে গোল্ডফিশ পালন ইংল্যান্ড ও স্কটল্যান্ড সহ অন্যান্য দেশে জনপ্রিয় হয়ে ওঠে। বাংলাদেশে প্রথম সিঙ্গাপুর থেকে গুরামি মাছ নিয়ে আসা হয় 1952 সালে। এরপর 1953 সালে পাকিস্তান থেকে গোল্ডফিশ আনা হয়। সে সময় এগুলোকে শুধু শখের বশেই পালন করা হতো। বাংলাদেশে প্রথম বাণিজ্যিকভাবে বাহারি মাছের আমদানি ও লালন পালন শুরু হয় 80th দশকে। প্রথমে ঢাকার কাঁটাবনে এবং ধীরে ধীরে অন্যান্য বিভাগীয় শহর সহ বড় বড় শহরে বাহারি মাছের ক্রয় বিক্রয় শুরু হয়। পরবর্তীতে এসব বাহারি মাছের চাষ ও পোনা উৎপাদনের কার্যক্রম প্রথমে ঢাকা ও এর আশপাশের এলাকায় এবং পরবর্তীতে তা দেশের প্রত্যন্ত অঞ্চলেও ছড়িয়ে পড়ে। বর্তমান অবস্থা। রঙিন বা বাহারি মাছ পালন প্রথমে শখ হিসেবে শুরু হলেও বর্তমানে এসে তা একটি লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে। খুব সহজেই এখান থেকে টাকা আয় করা যায়। রঙিন মাছের চাহিদা আমাদের বাংলাদেশে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, ময়মনসিংহ, রংপুর, যশোর, দিনাজপুর, কুষ্টিয়া সহ অন্যান্য ছোট বড় শহরে বাহারি মাছের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। তবে আমাদের দেশের বাহারি মাছের সবচেয়ে বড় বাজার হল ঢাকার কাঁটাবন, যেখানে প্রায় 100+ প্রজাতির বাহারি মাছ এবং মাছ লালন পালনের প্রয়োজনীয় উপকরণ যেমন অ্যাকোরিয়াম, মাছের খাবার, এরিয়েটর ইত্যাদি পাওয়া যায়। দোকানের বাইরেও ময়মনসিংহে বাণিজ্যিকভাবেও অ্যাকোরিয়াম ফিশের উৎপাদন শুরু হয়েছে। এরকম একটি হ্যাচারি হল আমিন হ্যাচারি অ্যান্ড ফিশারিজ। এই প্রতিষ্ঠানের মালিক সাইফুল ইসলাম মাত্র 6টি মাছ দিয়ে পুকুরে চাষ শুরু করে 15 বছরে বাণিজ্যিক পর্যায়ে উৎপাদনে গেছেন এই প্রতিষ্ঠানটি। এখন সরবরাহ করছেন ঢাকা সহ দেশের বিভিন্ন জেলার অ্যাকোরিয়াম শপগুলোতে। রঙিন এই ছোট মাছ প্রতি পিস 12 টাকা থেকে শুরু করে 500 টাকা পর্যন্ত পাইকারি দামে বিক্রি করে থাকেন। আর আকারে একটু বড়গুলো 2000 থেকে প্রতি পিস 50,000 টাকা বিক্রি হয়। বছরে গড়ে 20 লাখ টাকার এই মাছ বিক্রি করেন প্রতিষ্ঠানের কর্ণধার সাইফুল ইসলাম। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সূত্র বলছে, ভারত, মালয়েশিয়া, চীন ও থাইল্যান্ড উল্লেখযোগ্য অর্থনৈতিক অগ্রগতি লাভ করেছে এ ধরনের মাছ চাষ করে। চাষকৃত মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান 5ম হলেও বাংলাদেশে এখনও অ্যাকোরিয়াম ফিশের বড় অংশই বিদেশ থেকে আসে। 2021-22 অর্থ বছরে প্রায় 74,000 টন মৎস্য ও মৎস্যজাত পণ্য রফতানির মাধ্যমে 5,191.75 কোটি টাকা আয় হয়েছে, যা বিগত বছরের চেয়ে 26.96% বেশি। দেশের প্রায় 2 কোটি জনগোষ্ঠী বা 12% বেশি মৎস্য খাতের বিভিন্ন কার্যক্রমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্পৃক্ত থেকে জীবিকা নির্বাহ করছে। তবে দেশের মাছ চাষিদের এই সেক্টরে আগ্রহী করা গেলে দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি করা যাবে বিদেশেও। বিদেশে এ ধরনের মাছের ব্যাপক চাহিদা আছে, তাই এই খাত বৈদেশিক মুদ্রা অর্জনের নতুন সম্ভাবনা হতে পারে। বাহারি মাছ হতে পারে আমাদের আয়, সন্তুষ্টি ও জাতীয় উন্নতির অন্যতম একটি মাধ্যম। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি রঙিন মাছ বা অ্যাকোরিয়াম ফিশের সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।